সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি থ্রি ডি কেমিস্ট্রি তে আমরা আজকে শিখব যে আমরা কিভাবে থ্রি ডি স্ট্রাকচার ড্র করতে পারি কেমিস্ট্রিতে তো আমি ওয়েব মো একটা কম্পিউটেশন সফটওয়্যার যেটা ব্যবহার করছি খুবই সিম্পল একটা সফটওয়্যার এখানে অনেকগুলো আইকন আছে এটা হলো বিল্ড আইকন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমি যদি এখানে ক্লিক করি এখানে এখানে আমি বিল আইকনটা দেখতে পাচ্ছি এখানে কার্বন আছে হাইড্রোজেন আছে আদার বলতে পিরিয়ডিক টেবিলের সমস্ত উপাদান আছে এখানে এবং ফ্র্যাগমেন্ট বিভিন্ন ফাংশনাল গ্রুপ আছে তো আমরা প্রথমে দেখে নিই আমরা কার্বন নিলাম তো আমি জাস্ট কার্বন এখানে নিয়ে ক্লিক করলাম তো আমি কার্বন দেখতে পাচ্ছি এখন কার্বনে আমি হাইড্রোজেন অ্যাড করব সফটওয়্যারটা খুবই স্মার্ট আমি যদি অ্যাড হাইড্রোজেন নে ক্লিক করি তাহলে এটা সাথে সাথে হাইড্রোজেন অ্যাড করবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হলো মিথেন এবং মিথেনের স্ট্রাকচারটা আমরা জানি যে এটা হলো টেট্রাহাইড্রাল এবং সে অটোমেটিক্যালি থ্রি ডি স্ট্রাকচার ড্র করেছে এখন আমি যদি আহ ইথেন তৈরি করতে চাই তাহলে আমি আবার ক্লিক করলাম এবং এখানে কার্বন নিলাম আমি এখানে জাস্ট একটা কার্বন ড্র করতে চাই এবং অ্যাড হাইড্রোজেন তাহলে আমি এখানে দেখতেছি যে এটা হয়ে গেল ইথেন আমি এটাকে একটু আহ অপটিমাইজ করে নিতে পারি স্ট্রাকচারটাকে তো আমি এখানে মিথেন দেখতে পাচ্ছি আমি কার্বন আছে একটা দুটো তিনটে চার চারটা পাঁচটা ছয়টা তো আমরা ছয়টা কার্বনের মধ্যে বন্ধন করবো আহ খুবই এলোমেলো আঁকা কিন্তু এটা ঠিক হয়ে যাবে এবং আমরা তিনটা কার্বনের মধ্যে আমরা দী বন্ধন দিব তারপর আমি জাস্ট অ্যাড হাইড্রোজেন সে অটোমেটিকালি হাইড্রোজেন অ্যাড করে নিল কিন্তু দেখতে এটা খুবই বিশ্রী হয়েছে একদিকে একদিকের নাকটা খুবই চাপটা তো আমরা এটাকে একটু জিমেট্রি ঠিক করে নেই মেকানিক্স দিয়ে অপটিমাইজ করে নিই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো বেনজিন এবং বেনজিন হলো প্ল্যানার প্ল্যানার আমরা দেখতে পাচ্ছি তো এটা হলো বেনজিনের থ্রি স্ট্রাকচার তো আমি এখান থেকে এটা থেকে ফিনলও ড্র করতে পারি আমি জাস্ট এখানে অক্সিজেন দিয়ে দিলাম এড হাইড্রোজেন তো ফিনল হয়ে গেল আমি একটু অপটিমাইজ করে নিলাম স্ট্রাকচারটা এটা হলো ফিনল ঠিক আছে এটাকে আমি করতে চাই আমি এখানে একটা নাইট্রোজেন অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন দিয়ে দিলাম চলে একটু অকটিমাইজ করে নিলাম তো আমি দেখতে পাচ্ছি এটা হলো অ্যানিলিন আমি যদি এখান থেকে টলোইন আঁকতে চাই বা মিথাই বেঞ্জিন আমি এখানে কার্বন দিয়ে দিলাম অ্যাড হাইড্রোজেন এবং একটু অপটিমাইজ করে নিলাম স্ট্রাকচারটা তো আমি এখন এটা দেখতে পাচ্ছি হলো টোলি তো আমরা ইজিলি থ্রি ডি স্ট্রাকচার ড্র করতে পারি এটা হলো ওয়েব মোডেমো সার্ভার তো এখানে ক্লিক করলেই আমরা জাস্ট এটার ইউজার নেম হলো গেস্ট এবং পাসওয়ার্ড হলো গেস্ট তো আমরা লগ ইন করতে পারি যে কেউ লগ ইন করতে পারে এটা হলো ফ্রি এবং এডুকেশনাল পারপাসে এটা ফ্রি